আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে জবরুল ইসলাম হাবিব ভাইয়ার লেখা সেই মেয়েটি আমি নই গল্পের 8 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ছেলেটি তুলিকে জড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তুলি কোনো জবাব দিতে পারছে না, নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে ও দূরে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইস্তিয়াক এদিকে এগিয়ে আসছে, তার এখন কি করা উচিত, কি হচ্ছে এসব? তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইস্তিয়াক হাতকে টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকে ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলি দিয়ে ইস্তিয়াকের দিকে ধেয়ে এসে বলল, এই মিয়া আপনি কে? আমি ওর হাজব্যান্ড। ছেলেটি খানিকক্ষণ ইস্তিয়াকের মুখের দিকে তাকিয়ে থেকে পায়ে পড়ে গেল। ভাই বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, প্লিজ ভাই আপনি আমার হাতে তুলে দেন ওকে। কথাটি শেষ করার আগে ইস্তিয়াক প্রচণ্ড জোরে ছেলেটির গালে চড় দিয়ে পা সারিয়ে নিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তুলি বিস্ময়ে তখন নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, চেতনা যেন ফিরে পেল সে। ছুটে গিয়ে ইস্তিয়াকের হাত ধরে বাধা দিল। পার্কের অন্য উৎসুক জনতা এদিকে ছুটে এসছে। ইস্তিয়াক ঘুরে লোক সম্মুখে তুলির গালে চড় দিল, চড় বসিয়ে দিল। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস? তুলির বিস্ময়ে চরম সীমা অতিক্রম হয়ে যায়। সে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ইস্তিয়াকের মুখের দিকে। আর কিছুই বলার নেই তুলির, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। তুলিকে জনসম্মুখে টেনে হেঁচড়ে পার্ক থেকে নিয়ে বের হয়ে গেল ইস্তিয়াক, রিক্সা ডেকে নিয়ে এলো বাসায়। তুলি পুরো রাস্তায় চুপচাপ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। রিক্সা যাচ্ছে টুংটাং শব্দ, গাড়ির হর্ন, রং বেরঙের পোশাক করা মানুষ ছির কিছুই যেন তুলি দেখছে না শুনছে না। থমথমে মুখ, শূন্য দৃষ্টি, একেবারে যেন অনুভূতিহীন পাথর সে। বাসার গেটের সামনে রিক্সা থেকে নেমে ইস্তিয়াক হাত ধরেই টেনে নিয়ে এলো উপরে। তুলি কেবল হতবুদ্ধি হয়ে দেখছে, ইস্তিয়াকের এই অচেনা রূপ দেখে সে মুখ হয়ে গেছে। বাসায় আসার পর দরজা বন্ধ করে হাজকার টান দিয়ে যেন তাকে ছুঁড়ে ফেলল বিছানায়। তুলি বিছানায় পড়ে ঘাড় ঘুরিয়ে তাকা ইস্তিয়াকের দিকে, একদম অচেনা হিংস্র পুরুষ। চোখের সামনে ইস্তিয়াক প্যান্টের বেল্ট খুলে মোবাইলে সেই ছবিগুলো বের করে বলল, তোর মতো নষ্টা মেয়ে আমার বউ ভাবতেই ঘৃণা লাগছে। এইখান কি, এই ছবিগুলো কি, তুই না আর কোনো পুরুষের চোঁয়াই পাসনি? তুলি যেন কথাগুলো শুনতেই পারছে না, চোখের সামনে যা দেখছে সবই যেন স্বপ্ন দৃশ্য। ইস্তিয়াকের হাতে বেল্ট, খান কি, বজ্র শব্দটা ভীষণ কানে এসে লাগলো। আর কি বাকি আছে, সে আর ছবিগুলোর কি ব্যাখ্যা দেবে, দিয়ে কি হবে? লোকসম্মুখে চর, রিক্সা থেকে টেনে ওপরে নিয়ে আসা, এখন আবার প্যান্টের বেল্ট। তুলি ভাবতেই পারে না, আচমকা পিঠে আঘাত পেয়ে তুলি আর্তনাদ করে উঠল, এখন কথা বেরোচ্ছে না তাই না? হাতে নাতে জড়াজড়িতে ধরা পড়ে মুখ বন্ধ, নাগরকে যখন বলতেই পারবি না বিয়ে বসলি কেন, টাকার লোভ, ব্যাংকার জামাই শুনেই বিয়ে বসে গেছিস? আবারও বেল্ট দিয়ে প্রহার করলো ইস্তিয়াক, মোবাইলে ভিডিও প্লে করে বলল, মিথ্যুকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এইসব কি? তুলির বিস্ময় আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল, যেন চেতনা ফিরে পেল। এখন তাকে বেল্ট দিয়ে আঘাত করছে ইস্তিয়াক, লোকটি তার গায়ে হাত তুলল, অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। কিছুই বোঝার আগে, জিজ্ঞাসা করার আগেই জনসম্মুখে চরমেরে অপমান করলো, তাকে নিজের মা বাবাও কখনো এরকম গালি দেয়নি, আর ইস্তিয়াক কিনা, ঘৃণা লাগছে তুলির, এমন একটা জঘন্য মানুষ তার স্বামী, যে স্ত্রীকে কিছু না বোঝে অন্যায়ভাবে অশ্রাব্য ভাষায় গালি দেয়, গায়ে হাত তুলে। এই ঘটনা না ঘটলে তো ইস্তিয়াকের এমন হিংস্র রূপ দেখতে পেত না, সে এখনো এখানে কি করছে? খান কি, বিয়ের আগে শুয়েছিস তো শুয়েছিস, এখন আবার পার্কে গিয়ে জোরাজোরি? কথাগুলো বলে ইস্তিয়াক পুনরায় প্রহার করতেই বেল্ট ঢুকে গেল তুলির হাতের মুঠোয়। এলোমেলো চুল, শূন্য পাথর দৃষ্টি, চোখের পলকে একটা চর গিয়ে লাগলো ইস্তিয়াকের গালে, পাগলের বাচ্চা, সেই মেয়েটি আমি নই। ইস্তিয়াক হেসে উঠে চুল মুঠো ধরে বলল, আবার মিথ্যে কথা, ছবিগুলো মিথ্যে হলে নাগরের সঙ্গে দেখা করে জোরাজোরি করতে গেলি কেন? তুলি হাজকারটা নেই, হাত ছাড়িয়ে বলল, তোর কাছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে ছোট করার ইচ্ছা নাই। তুলি বিছানা থেকে অন্য নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ইস্তিয়াক আটকে রাখার চেষ্টা করল না, অস্পষ্ট সুরে বলল, হ্যাঁ চোরের মেয়ের বড় গলা তো থাকেই, ছবি মিথ্যে, জোরাজোরি মিথ্যে, সেই মেয়েটিও তুমি নাও, সেটা ভূত। খান কি,
ভাগ এখান থেকে, কথাগুলো বলে ঘিন্নায় সে থুতু ফেললো মাটিতে। কথাগুলো শুনে তুলির মুখে বিষাদমাখা হাসি চড়িয়ে গেল। পিছনে না থেকে প্রস্থান করলো সে বাসা থেকে। তুষারের হাতে তুলির ভ্যানিটি ব্যাগ সে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। খানিক পরে রিক্সার পিছু পিছু ছুটি গিয়েও তুলিদের হারিয়ে ফেলে দুঃখ কষ্টে ফিরে যাবে ফুপুর বাসায়। তখনই মনে পড়ল তুলির ভ্যানিটি ব্যাগে পার্কে গাছের গোড়ায় পড়ে আছে, সেটা নিয়ে যায়নি তুলি। কেউ পেয়ে গেল কিনা কে জানে। পুনরায় সে দৌড়ে ছুটে যায় পার্কে, গাছের নিচেই পেয়ে যায় ব্যাগ। ব্যাগের ভিতরে তেমন কিছুই নেই, কিছু টাকা, মোবাইল আর মিল সাজগোছের জিনিসপত্র। তুষার মোবাইল হাতে নিয়ে দেখছে লক করা। এই মোবাইল সে তুলির কাছে ফিরিয়ে না দিয়ে দিলে কিভাবে যোগাযোগ করবে ওর সঙ্গে? এই নাম্বার ছাড়া আপাতত তার কাছে কিছুই নেই। ওর বাসার ঠিকানা সে জানে না, নাম্বারটা খুঁজে পেয়েছে ভাগ্যগুণে। তুলি ব্যাগের খুঁজে এখানে আসবে এই আশায় সে পার্কের বেঞ্চে শুয়ে আছে। চোখে সোজা গাছের ডালে কিছু কাক বসে কড়কড় গলায় কাকা করছে। সে ভাবছে তুলির বরকে নিয়ে, লোকটা ভালো না। লোক সম্মুখে স্ত্রীর গায়ে হাত তুলেছে, টাকা পয়সা হলেই হয় না, এই সংসার ওর ছেড়ে দেওয়া উচিত। লোকটা নিশ্চয়ই মদ গাঁজা খায়, না হলে এমন বদমেজাজি হয় নাকি? কিন্তু ওর সঙ্গে সে এখন কিভাবে যোগাযোগ করবে? মোবাইল তো ফেলে চলে গেছে, এটা পৌঁছে দিতে বাসার ঠিকানাও সে জানে না। জোহরের আজান দিচ্ছে মসজিদগুলোতে, সে তো এখনও এলো না। মোবাইলের জন্য কি মনে পড়া মাত্র ছুটে আসার কথা না? তুষারের মোবাইল ফোন বেজে ওঠে, নাম্বার থেকে সে অবাক হয়ে অস্পষ্ট স্বরে বলে, স্যারের কল। রিসিভ করলো তুষার, ভয়েস শুনে সে হাঁপ ছেড়ে বাসে। তোমার ভ্যানিটি ব্যাগ আমার কাছে আছে, ওপাশ থেকে বলল। ভ্যানিটি ব্যাগ মানে কি চাঁদা বলছো? আগে আমার কথা শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুষার নাম্বারটা আবার দেখে সে কিছুই বুঝতে পারছে না। ভ্যানিটি ব্যাগ তো ওরই, তবুও সে এইসবে না গিয়ে বলল, হ্যাঁ বলো কি করতে হবে। আমি এই মুহূর্তে সিলেট শাহজালার মাজারে আছি, খুব কষ্টে বাবার মোবাইলটা নিয়ে পালিয়ে এসেছি, এখানকার কিছু আমি চিনি না, টাকা পয়সা আমার কাছে নেই, তুমি এখনই রওনা দাও। তুষার অবাক হয়ে বলল, আশ্চর্য, তুমি সিলেট গেলে কখন? এইসব এখন শোনার সময় নেই তুষার, আগে আমাকে নিতে আসো, এই মোবাইলেও খুব বেশি চার্জ নেই, আর বাড়ি থেকে কল আসতে শুরু হবে, আমি এখনই অফ করব। তুষারের মাথায় কিছুই ঢুকছে না, সে আমতা আমতা করে বলল, সেখানে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগবে, সমস্যা নেই আমি অপেক্ষা করব। কিন্তু আমাকে তো বলো, তুমি সিলেট গেলে কিভাবে আমার সঙ্গে রসিকতা করছো নাকি? ওপাশ থেকে জাজালো কণ্ঠে ভেসে এলো, এখন রসিকতার সময়, আমি কি বিপদে আছি তুমি জানো? এত কথা না বলে রওনা দেবে নাকি আমি ফিরে যাব? আচ্ছা আচ্ছা আসছি আমি। ফোন রেখে সে কিছুই মিলাতে পারছে না, একটু আগে যে মানুষটা ঢাকা দেখা করেছে সে আবার সিলেট কিভাবে যায়, কি হচ্ছে এসব, সে কি ভূত পেতনির পাল্লায় পড়েছে নাকি? এখন তার কি করা উচিত? সিলেটে যাবে সত্যি, ওখানে সে কিভাবে সম্ভব? তাছাড়া ভ্যানিটি ব্যাগ কি করবে এখন? আচ্ছা কোনোভাবে কি এই দুজন মানুষ আলাদা? তুষারের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, সে আর কিছুই ভাবতে চায় না, এখন সোজা বাসা চলে যাবে, রেডি হয়ে তাড়াতাড়ি বের হবে সিলেটের উদ্দেশ্যে। সে বাসাকে ফুপুকে বুঝিয়ে রেডি হয়ে বের হতে হবে, 3টা হয়ে গেছে। সায়দাবাদ থেকে সে বাসে উঠলো 3:30, বাস ছেড়ে দিয়েছে। তখনই মনে পড়লো ওর ভ্যানিটি ব্যাগ বাসা ফেলে চলে এসেছে, ওকে একটা কল কি দিবে? মোবাইল বন্ধ করে ফেলবে বলেছিল, তবুও তুষার কল দিল, রিং হচ্ছে। হ্যালো, আমি বসে আছি এখন, আসবো? আসলেই তুমি সিলেট? এরকম কথা বলছো কেন? কয়বার বলবো আমি সিলেট? আর ফোনের চার্জ নেই, আমি অফ করে দিচ্ছি এখন, তুমি সোজা মাজারে আসবে, আমার এই নাম্বারটা, টাকা দিও পারলে, তাহলে আমি নিজেই মোবাইল অন করে কল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছি, কিন্তু যে আমার সঙ্গে দেখা করেছে সে মেয়েটি তুমি হলে এখন সিলেটে থাকার কথা না, তাহলে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাবই বা কেন? আরে ধুর, তোমার কিসের ভ্যানিটি ব্যাগ আর কিসের মেয়ে, কি আবল তাবল বকছো? আচ্ছা আচ্ছা আমি আসি, তারপর সব বলছি। হোসনা বেগম তুলির দরজা ডাকাডাকি করছেন, কি হয়েছে বলবি তো তুলি, সেই যে এসে দরজা বন্ধ করে ভিতরে আছিস, আর তো বের হচ্ছিস না। তুলি ভিতর থেকে বলল, কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। সেই কখন থেকে তো বলছিস ঠিক আছিস, কিন্তু দেখে তো মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে রে মা। কাজের মেয়েটি বলল, আন্টি আপার হাতে ব্যাগও ছিল না আসার সময়। হ্যাঁ, বের হয়েছিল হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে। তিনি আবারও ডাকলেন, তুলি তোকে ছিনতাইকারী ধরেছিল নাকি? ওপাশ থেকে কোনো জবাব এলো না। রহিমা দেখতো আমার মোবাইল কোথায়, তুলির নাম্বারে কল দিয়ে দেখি। রহিমা গিয়ে মোবাইল নিয়ে এলো, তিনি তুলির নাম্বারে অনেকগুলো কল দিলেন, রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। রহিমা কান লাগিয়ে দেখে এসব এসে বলল, আপার রুমে কোনো রিং হয়নি আন্টি,
তাহলে আপনার চিন্তাকারি ধরেছিল মনে হয়। হোসনা বেগম আবারও ডাকতে লাগলেন, দরজা খোল তো মা, কি হয়েছে তোর? তুলি দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে উপরে হয়ে শুয়ে কাঁদতে লাগলো। হোসনা বেগম গিয়ে তুলির আশেপাশে পাশে বসে আঁতকে উঠলেন, ওর গালের নিচে এখনো কিসের দাগ? কি হয়েছে তুলির? কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোর পিঠে কিসের দাগ? আর মোবাইল কোথায় ফেলে এসেছিস? তুলি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি ওর ওই পশুর কাছে ফিরে যাব না মা, আমি তোমাদের সঙ্গেই থাকব, তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। হোসনা বেগম মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন, সে বের হয়ে গেল একটা কাজে, হুট করে ইস্তিয়াকে পেল কোথায়, আর ওর সঙ্গেই বা কি হয়েছে? তিনি মেয়ের মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বলতো মা? তুলি কিছুই বলতে পারছে না, মায়ের বুকে মুখ গুছিয়ে কেবল কেঁদেই যাচ্ছে, ওনার জল শক্ত হয়ে গেল। এই মেয়েটির মুখের দিকে তাকিয়ে তারা বেঁচে আছেন, এছাড়া তাদের আর কে আছে? মেয়েটি যদি সুখী না হয় তাহলে এই বিয়ে সংসার দিয়ে কি হবে? তিনি মেয়েকে শীতল গলায় বললেন, মা কি হয়েছে বলতো, তোর গায়ের নিচে কিসের দাগ? দেখি কামিজ তুলতো। কিছু না মা, এগুলো। তিনি নিজেই কামিজ তুলে দেখে বিস্মিত হয়ে গেলেন, ওর পিঠে অনেকগুলো মারের দাগ। কে মারল তাদের মেয়েকে, যাকে তারা ফুলের টোকাও দেয়নি কখনো? ইস্তিয়াক। কিন্তু ইস্তিয়াককে তুলি এখন পেল কোথায়? আর কেনই বা মারবে সে? মারার মতো কি কারণ থাকতে পারে? তারা তো এটা বরদাস্ত করবে না, কত বড় সাহস তাদের মেয়ের গায়ে হাত দেয়। তিনি তুলির মাথা টেনে তুলে ধরেন, কে তো কেমন করেছে বলতো মা, সব বল আমাকে। তুলি আস্তে আস্তে মাকে সব বলতে শুরু করে। এদিকে ইয়াস ইস্তিয়াকে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে, নষ্টমি আবার কত বড় বেয়াদব তাকে চোর মেরেছে, এই মেয়েকে সে ডিভোর্স দেবে, এমন মেয়েকে সে কীভাবে ভালোবেসেছিল, কীভাবে ওর প্রেমে পড়েছিল, নিজের রুচির প্রতি ঘেন্না লাগছে তার। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথে থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।